বৈষম্যহীন ফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করছে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা। বেলা তিনটার দিকে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে তারা। সচিবালয়ে ঢুকে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এই সময় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানায় তারা বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল চায়, পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের উপর হামলার বিচার দাবি আন্দোলনকারীদের। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ে না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, বলবেন যে এখনও কি সচিবালয়ের ভেতরেই অবস্থান করছেন কিনা আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন, আর তারা কি দাবি জানিয়েছেন? বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে কিছু শিক্ষার্থী বেলা তিনটার সময় সচিবালয়ের এক নম্বর গেট থেকে, আমি একটু দেখাতে চাই, এক নম্বর যে গেটটি রয়েছে সেই গেটটি থেকে তারা প্রবেশ করে। প্রথমে কথা বলার ভঙ্গিতে কিছু শিক্ষার্থী গেটের সামনে আসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা আসলে একটি সামনে গাড়ি ছিল, গাড়ির পিছন থেকে তারা অতর্কিতভাবে ঢুকে পড়েন এবং প্রায় শখানেকের মতো শিক্ষার্থী ঢুকতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে, কারণ এই সংখ্যাটা গোনা যায়নি। পরবর্তীতে তারা সচিবালয়ের শিক্ষা যে ভবন, ছয় নম্বর ভবন, সেই ছয় নম্বর ভবনের নিচে গিয়ে, এর আগেও আপনারা দেখেছেন যে এইচএসসি পরীক্ষা যেন না হয় সেই বিষয়ে দাবিতে এর আগে একবার সচিবালয়তে শিক্ষার্থীরা ঢুকেছিল এবং সেই তারা বলেছিল এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিতে। সেই একই রকমভাবে তারা কিন্তু এখন যে ফলাফল দেওয়া হয়েছে সেটি, তাদের যে ফলাফলের রেজাল্ট এসেছে সেটিকে তারা পুনর্মূল্যায়ন করে সেখানে নতুন করে ফলাফল দেওয়ার জন্য বলেছেন এবং সেটির দাবিতেই কিন্তু আজকে তারা আবার দ্বিতীয়বারের মতো সচিবালয়ে ঢুকে যান। এবং এর পরবর্তীতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ এবং পাশাপাশি যে আমাদের সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিছুক্ষণ সময় তাদেরকে তাদের এই যে শিক্ষা ভবনটার নিচে সচিবালয়ের সেখানে তাদেরকে ঘিরে রাখেন। পরবর্তীতে তারা ধাওয়া দিলে শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে যান এবং সাধারণ মানুষের সাথে মিশে যান। পর তার কিছু সময় পর কিছু শিক্ষার্থীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরতে সক্ষম হয়। সেই সংখ্যাটি আসলে এই মুহূর্তে কত সেটি আসলে পুঙ্খানুপুঙ্খভাবে বলা যাচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমাদেরকে কিন্তু দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে 10 থেকে 15 জনের মতো হতে পারে এবং বাকি যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু সচিবালয়ের সাধারণ যারা আছেন তাদের সাথে মিশে গেছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে সবগুলো গেট বন্ধ রয়েছে এবং প্রচুর পরিমাণে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং আগত দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু গেট টিকে পাহারা দিচ্ছেন, বাহির থেকেও পাহারা দেওয়া হচ্ছে, ভিতরে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে পুলিশ সদস্য এসেছেন এবং পাশাপাশি সেনা সদস্যরাও এসেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে আসলে যদি আমরা বলি এবং পুলিশ এবং সেনা সদস্যরা কিন্তু সচিবালয়ের বিভিন্ন ভবনগুলোকে ঘুরে ঘুরে দেখছেন যে এখানে আসলে বাহির থেকে হঠাৎ করে কেউ ঢুকে পড়ে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করেছিল কিনা সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। এবং পাশাপাশি বৈষম্যহীন ফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সেক্ষেত্রে সচিবালয়ে তো কাজকর্ম রয়েছে, সেগুলিতে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? দেখেন, যখন এই ধরনের একটি ঘটনা ঘটে পুরো সচিবালয়ের যে সচিবালয় কিন্তু রাষ্ট্রের কেপিআই ওয়ানের তালিকায়, সেক্ষেত্রে বারবার শিক্ষার্থীদের এবং বৈষম্যের কথা বলে সচিবালয়ের যখন গেট গুলোকে এইভাবে হঠাৎ করে ঢুকে যাওয়া হয় এই সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয় এবং এই মুহূর্তে কিন্তু সচিবালয় আসলে বলতে গেলে বিভিন্ন দপ্তরগুলোয় কিন্তু কাজ হচ্ছে না, কারণ যারা কাজে ছিলেন তারা কিন্তু এই আসলে কি হচ্ছে, এখানে কোনো সমস্যা হয়েছে কি না এটি আসলে কিন্তু দেখতে বের হয়ে গেছে। তার ফলে কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু অবশ্যই ব্যাহত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি সবার মনে কিন্তু একটি প্রশ্ন যে আসলে বারবার কেন সচিবালয়ে রাষ্ট্রের এক নম্বর কেপিআইয়ের এই নিরাপত্তাকে কারা মানে ভেঙে যে শিক্ষার্থীরা ঢুকে পড়ছে এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার এইভাবে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া এবং স্বাভাবিক কাজকর্ম সচিবালয়ের ব্যাঘাত ঘটা, এই বিষয়ে কি শিক্ষার্থীদের সাথে কথা বলতে পেরেছিলেন, তারা কি বলছে?
না, আমরা আসলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু খুবই অল্প সময়ের জন্য ঢুকেছিল এবং ঢোকার পরপরই তারা কিন্তু তাদের স্লোগান দিচ্ছিল, আপনারা কিন্তু ছবির মাধ্যমে ইতিমধ্যে দেখতে পেয়েছেন, এবং সেই ছবিতে ওনারা যখনই তারা ভিতরে ঢুকে গেছে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে কর্ডন করে ফেলে। গণমাধ্যমের কর্মীরা তাদের সাথে কিছু কথা বলার কিন্তু সুযোগ পায়নি, তারা আগেই স্লোগান দিতে থাকে এবং ধারণা করা হচ্ছিল একটু পর হয়তোবা মানে তাদের যে মূল বক্তব্য হয় তারা কি বলতে চায় সেটি কিন্তু তাদের স্লোগানের মাধ্যমে সেটি কিন্তু তারা বলেছে। আমরা সচিবালয়ের মধ্য থেকে পরবর্তীতে যখন তাদেরকে ছত্রভঙ্গ করা হয় আমরা দেখেছি যে পুলিশের যে প্রিজন ভ্যান, দুটি প্রিজন ভ্যান কিন্তু সচিবালয়ে ঢুকে এবং যারা এই শিক্ষার্থীরা যে ঢুকেছিল তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া, কতজনকে আসলে এর মধ্যে আটক করা হয়েছে সেই বিষয়ে কিন্তু তথ্য পাওয়া যায়নি। এবং আপনি দেখতে পাচ্ছেন এক নম্বর যে গেটটি রয়েছে, গেটের সেই গেটের সামনে কিন্তু এখনো যারা আসলে সচিবালয়ে সাধারণ যারা দর্শনার্থী ছিলেন বা সচিবালয়ে কর্মরত ছিলেন তাদের জন্য সাময়িকভাবে কিছুটা খুলে দেওয়া হয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে তিনটার সময়ের ঘটনা 4:10 প্রতিটি গেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং এই মাত্রই একটি এক নম্বর গেট, এই গেটটি দিয়েই কিন্তু শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছিল এবং গেটটি খুলে দেওয়া সাময়িক খুব অল্প পরিমাণে খুলে দেওয়া হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু বের হয়ে যাচ্ছে। আসলে এই ধরনের ঘটনা যখন ঘটে সকলের মনে একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়। আমরা কিন্তু দেখেছিলাম 5ই আগস্টের পর থেকে প্রথমে কিন্তু সেনাবাহিনী এই সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছিল, পরবর্তীতে পুলিশ আনসার পুলিশ সহ অন্যান্য এপিবিএন থেকে শুরু করে অন্যান্য যারা আইন শৃঙ্খলার রক্ষায় আছে তারাও কিন্তু সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিল, কিন্তু প্রতি দুটি আমরা দুইবারই লক্ষ্য করলাম যে দুইবারই যে সচিবালয়ের যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে নিরাপত্তা বলয়টা ভেঙে এর মধ্যে কিন্তু এর আগে কখনোই এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে বলে আমরা আসলে জানি না। এবং যারা অনেক দিন ধরে এখানে রয়েছেন সচিবালয়ে কাজ করছেন বা সংবাদ মাধ্যমে কাজ করছেন এবং সংবাদ সংগ্রহ করছেন তারাও কিন্তু আমাদেরকে আমাদের অনুযায়ী বলেছেন কখনোই সচিবালয়ের নিরাপত্তায় এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু দেখা যায় নাই। এখানে কিন্তু দুটিবারই কিন্তু এইচএসসির পরীক্ষার ফলাফলের বিষয়টাকে ঘিরেই কিন্তু দুইবার এই সচিবালয়ের নিরাপত্তা বলয় কিন্তু ভেঙে গেছে বলে একদম দৃশ্যমান হয়েছে। সেক্ষেত্রে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন চেষ্টা করছে যেন এই বিষয়টা একদম যাতে ভবিষ্যতে না ঘটে সেই বিষয়ে তারা নজর রেখে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু সচিবালয়ের মধ্যে না, সচিবালয়ের বাইরেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং যাতে আশপাশে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সেই বিষয়ে তারা কিন্তু নজর দিচ্ছেন। এবং পাশাপাশি যারা সচিবালয়ের ভিতরে রয়েছেন তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সচিবালয়ের যে নিরাপত্তা সেটি যেন আর ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি কারণ রাষ্ট্রের যত সরকারি সংস্থা রয়েছে সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রিত হয় সচিবালয়ের মধ্য থেকে, সচিবালয়ের যে নির্দেশনা সেই নির্দেশনাই কিন্তু বাস্তবায়ন করে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্রই আসলে সচিবালয়ের মধ্যে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোও কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং আস্তে আস্তে যাদের কোনো কাজ নেই তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু বেলা 4:30 রাখার চেষ্টা করা হচ্ছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসিম মাহমুদ শাহ আপনি থাকুন সেখানে, পরবর্তী খবরে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যোগাযোগ করে আমরা আপডেটগুলো জেনে নেবো।